দেশের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে, প্রতিদিন মৃত্যু হচ্ছে, এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। সকল সরকারি বেসরকারি হসপিটালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। আজ আমরা ডেঙ্গুর ধরন, পরীক্ষা, প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে কথা বলবো শিশু স্বাস্থ্য সেবায় প্রতিষ্ঠিত ডাক্তার এম আর খান হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ কেয়ারের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আল আমিন মৃধার সাথে। ডেঙ্গি সাধারণত যখন হয় এবং এদের জ্বর অনেক বেশি থাকে এবং সেই সময় হচ্ছে মা বাবা তো উদ্বিগ্ন হয়ে যায়। এখন হচ্ছে জিনিসটা এরকম যে যদি জ্বর যখন বেশি হবে, এখন যেহেতু সিজন, এই জন্য প্রথমে ডাক্তারের শরণাপন্ন হবে। হওয়ার পরে একজন ডাক্তার নির্ধারণ করবে যে এখনই ভর্তি রিয়া কি না। তবে দেখা গেছে যে ডেঙ্গির রোগীগুলো সাধারণত ইউজুয়ালি তৃতীয় দিন থেকে ভর্তির ইন্ডিকেশান বেশি হয়। প্রথম দিকে বাচ্চার তেমন সমস্যা থাকে না, জ্বরের জন্য শুধু বাপ মা আসে, এবং পরবর্তী সময় জ্বর যখন ভালো হয়ে যায় সেই সময় কিন্তু যে ডেঙ্গির প্রধান যে হচ্ছে ভয়াবহতা সেটা কিন্তু শুরু হয়। আর সেই সময়টা বাবা মা মনে করে যে আমার বাচ্চাটা ভালো হয়ে যাচ্ছে। ওই জন্য আমি বলি যে জ্বর শুরু হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে আসবে এবং ডাক্তার বলে দিবে, প্রথম থেকে ডাক্তারের ফলো আপে থাকবে। পরবর্তী সময়ে যখন জ্বর সেরে যাবে অথবা তৃতীয় দিনের পরবর্তী সময়ে বাচ্চা যেন একটা বাচ্চা যেন চলে আসে হসপিটালে যদি প্রয়োজন হয়, এবং ডাক্তারই বলতে পারবে, কিছু কিছু টেস্ট করে এবং দেখে তারপরে। তবে আর একটা জিনিস আমি বলে রাখি যে এবারে ডেঙ্গিটা কিন্তু একটু ভিন্ন। প্রতিবারে যেমন ডাক্তার অ্যাজাম্পশন করে যে এই বাচ্চাটা আমি বাসায় রেখেই চিকিৎসা করতে পারবো, এবারটা দেখা যাচ্ছে প্রায় 15-20% রোগীগুলো কিন্তু ওরকমভাবে করা যাচ্ছে না। হয়তো যাকে আমরা বাড়ি পাঠিয়ে দিছি, মা দ্বিতীয় দিনে এসে বলতেছে না আমার বাচ্চা একেবারেই খাচ্ছে না, অনেক বমি করতেছে, তো বমি করে পেটের ব্যথা যদি থাকে, কিছু কিছু ওয়ার্নিং সাইন আমরা বলি, এগুলো যদি হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে যেন ডাক্তারের কাছে আসে অথবা হসপিটালে আসে। এখন হচ্ছে গভর্নমেন্ট সব হসপিটালে ব্যবস্থা করছে, সব জায়গাতে টেস্ট থেকে শুরু করে চিকিৎসা একেবারে অ্যাভেলেবল আছে। মারা যদি শুধু হচ্ছে হসপিটালে, যে কোনো হসপিটালে যদি যায় তাহলেই মোটামুটি হয়ে যায়। তাহলেই ওর হচ্ছে ওয়ার্নিং সাইন দেখে এবং কোন সময় ভর্তি লাগবে এগুলো ডাক্তার নির্ধারণ করে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। স্যার, ডেঙ্গু হসপিটালে ভর্তি হওয়ার পরে সাধারণত কতদিন লাগে? আমরা করি কি, আমাদের হচ্ছে একটা রোগী যদি ফিব্রাইল স্টেজে ভর্তি হয়, জ্বর আছে সেই সময় যদি ভর্তি হয়, তাহলে যখন জ্বর চলে যায় তখন থেকে আমরা 3 দিন রাখার টার্গেট করি। কারণ এই 3 দিনই এই বাচ্চার জন্য যে কোনো হয়ে যেতে পারে, একটা শারীরিক ক্ষতি অথবা হচ্ছে বাচ্চার ক্ষতি, এগুলো হয়। তো এই 3 দিন লক্ষ্য করে আমরা যখন দেখি যে বাচ্চার, সবাই মনে করে যে প্ল্যাটলেটস নিয়েই বোধ হয় অনেক কাজ, প্ল্যাটলেটস নিয়ে আমরা কিন্তু অত দুশ্চিন্তা করি না, এবং প্ল্যাটলেটস অনেক কমে গেলেও বাচ্চার কোনো অসুবিধা হয় না। প্ল্যাটলেটস ছাড়াও যে বাচ্চার যে হচ্ছে একটা শ্বেতকণিকা আছে সেটা দেখা, এবং বাচ্চার হচ্ছে ব্লাড প্রেশার ধরে রাখা যাচ্ছে কি না এই জিনিসগুলো দেখা, বাচ্চার হচ্ছে খাওয়া উন্নতি এবং বমি হচ্ছে না, এই জিনিসগুলো যদি ভালো থাকে তাহলে তৃতীয় দিনের পরে আমরা ছেড়ে দিই, সাধারণত ছেড়ে দিই। বাচ্চা ইভেন প্ল্যাটলেটস কাউন্ট যদি একটু 1 লাখের নিচেও যদি থাকে তাহলে এগুলো বাচ্চা অসুবিধা হয় না, ছেড়ে দিতে পারি। কিন্তু যেসব বাচ্চা দেখা যায় যে আমরা ব্লাড প্রেশার ধরে রাখতে পারতেছি না এবং হচ্ছে হয়তো একটু বেশি সময় লাগতে পারে, 3 দিন থেকে কারো কারো 5 দিন পর্যন্ত লাগে বাচ্চার হসপিটালে থাকা। স্যার, জ্বর আসলে কি সেটা ডেঙ্গু? আমাদের এখন আমরা যে দেখতেছি যতগুলো জ্বর হচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে যে মেজরিটি কিন্তু নর্মাল ভাইরাল ফিভার, এবং কিছু সংখ্যক হচ্ছে যে ডেঙ্গি ফিভার। এখন প্রচুর জ্বর হচ্ছে, সবগুলো ডেঙ্গু না, এবং এটা নিয়ে ভয়েরও কিছু নাই। যখন ডেঙ্গি হবে তখন যদি আমরা যদি হসপিটালে স্পর্শে থাকি এবং ডাক্তারের পরামর্শ নিই তাহলে কিন্তু আমরা প্রথমে যদি করতে পারি যে এটা ডেঙ্গি আর এটা ডেঙ্গি না তাহলে আর অসুবিধা নেই, বেশিরভাগই কিন্তু ডেঙ্গি না। আমি তো জানি যে ডেঙ্গুর বেশ কিছু সিমটম আছে, সিমটম ছাড়া কি ডেঙ্গু হয়? মানে ডেঙ্গু হয়েছে কিন্তু ওইভাবে কোনো মেজর কোনো সিমটম দেখতে পাচ্ছি না। এটা হয়েছে কি যে যেমন আমরা এমনও পাচ্ছি যে বাচ্চাটার হচ্ছে দেখা গেছে মা খেয়াল করেনি, একদিন শুধু জ্বর হয়েছে, বাচ্চা আসছে হচ্ছে দেখা গেল চতুর্থ দিনে বাচ্চা আসছে, তখন দেখা যাচ্ছে যে মা বলতেছে বমি করতেছে, পেটের ব্যথা বলতেছে, আমরা হয়তো সন্দেহ করে যখন টেস্ট দিচ্ছি টেস্ট পজিটিভ হয়ে গেছে, ওর কিন্তু হচ্ছে তেমন কিন্তু সিনডম ছিল না। আমরা যেমন বলতেছি অনেক বেশি জ্বর থাকবে, তারপরে হয়তো দেখা ক্ষুধামন্দ হবে, বমি হবে, এগুলো প্রথম দিকে কারো কারো এবার সব কিছু থাকতেছে না। তো এইরকম বাচ্চা যখন অসুস্থতা নিয়ে আসতেছে তখন যদি একজন ফিজিশিয়ান সন্দেহ করে ডেঙ্গি করে টেস্ট দেয় তাহলে কিন্তু কিছু কিছু সংখ্যক হচ্ছে পজিটিভ হচ্ছে এবার এইটুকুই একটু ভেরিয়েশন। এছাড়াও হচ্ছে দেখা গেছে যে ডেঙ্গি হওয়ার পরে কিছু কিছু হচ্ছে ডেঙ্গির সিমটম ছাড়া অন্যগুলো, যেমন হচ্ছে
কনভালশন হওয়ার কথা না, কিন্তু ডেঙ্গিতে কনভালশন হয়, যেগুলোকে আমরা বলি এক্সপ্যান্ডেড ডেঙ্গি সিনড্রোম। হেপাটাইটিস হওয়া, এগুলো কিন্তু ডেঙ্গি এক্সপ্যান্ডেড ডেঙ্গির সিনড্রোম। তারপরে হচ্ছে মায়োকার্ডাইটিস, এগুলো মায়োকার্ডাইটিস মানে হার্টে তার হচ্ছে প্রদাহ হয়ে যায়। দেখা যায় যে হচ্ছে আমাদের ডাক্তাররাও খেয়াল করে যে ওর হচ্ছে জ্বর এবং হার্ট রেট একইভাবে বাড়তেছে কিনা, যদি তার একটু অসামঞ্জস্য হয় তাদেরকে কিন্তু আমরা হচ্ছে এক্সপ্যান্ডেড ডেঙ্গি বলে ওদের ভিন্ন চিকিৎসা লাগে। তো ডেঙ্গির হচ্ছে নর্মাল যে ফিচার সেগুলোই বেশি, এই অংশটা কম, কিন্তু কম অংশটাই কিন্তু আমাদের জটিলতায় ফেলে, এবং এগুলো যদি আমরা খেয়াল না করি তাহলে এই বাচ্চাগুলো হচ্ছে কিন্তু মারা যায়। আর একটা জিনিস আমরা বলি, আমাদের এই হসপিটালে কিন্তু এবং ডেঙ্গিতে মারা যায় না একটা রুগীও, এবং হচ্ছে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে যে আইসিইউ ছাড়াই ম্যাক্সিমাম রুগীগুলো ভালো হয়ে যাচ্ছে, যারা আমরা হচ্ছে মানে প্রথম থেকেই মারা আমাদের সঙ্গে থাকতেছে, এবং ম্যানেজমেন্ট আমরা যে সরকারি যে প্রোটোকল দিয়ে দিয়েছে গাইডলাইন, এই গাইডলাইন অনুসারে যদি আমরা চিকিৎসা করি তাহলে খুব কম রুগী হচ্ছে বিপদে পড়ে। আমি বলি যে আমরা কমপক্ষে এই দিক দিয়ে ইয়ের মধ্যে আসি যে এই পর্যন্ত আমাদের কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি। আমার ডেঙ্গু হলো যেসব বাবা মায়ের চিকিৎসা চলছে, এইসব বাবা মায়ের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? আমি বলবো যে বাবা মাকে যে আমরা তো এইটা মানে এই প্রতি বছরই হচ্ছে, এটার ব্যাপারে সবগুলো আমরা ঢাকা এবং এখন গ্রামাঞ্চলে হচ্ছে, আমরা মনে রাখবো ঢাকাতে কিন্তু হাইলি পপুলেটেড এরিয়া, গভর্নমেন্ট চেষ্টা করতেছে বিভিন্ন সেক্টরে হচ্ছে এই যে মস্কিটো বাইট থেকে আমরা হচ্ছে বাচ্চাদেরকে এবং লোকদেরকে যাতে না কামায়, এটাতে আমাদের নিজেদেরও সচেতন হওয়া লাগবে যে আমাদের বাড়িতে যেগুলো হচ্ছে বদ্ধ পানি থাকে এবং যদি ছাদের উপরে এই যে ফুলের টপ করা অনেকের শখ থাকে, এগুলোতে কিন্তু মস্কিটোগুলো হচ্ছে ব্রিডিং বেশি হয়, এবং মস্কিটো যদি বেশি হয় তাহলেই কিন্তু এটা ছড়ানোর সম্ভাবনা বেশি। তাহলে তাদের দায়িত্ব একটা হচ্ছে যে বাচ্চাদের প্রতি অথবা নিজের পরিবারের প্রতি, আর একটা হচ্ছে যাতে মস্কিটোগুলো হচ্ছে ব্রিডিং করে বেশি না হয় সেদিকে খেয়াল রাখা লাগে। তাহলে বাসার সব কিছু পরিষ্কার রাখা, এবং যেসব জায়গাতে মস্কিটো বৃদ্ধি পায় সেই জায়গাগুলো যাতে পরিষ্কার রাখি, এবং আমাদের সরকার এবং হচ্ছে সিটি কর্পোরেশন থেকে যে নির্দেশনা দিচ্ছে, কালকে আমি শুনছি সব অঞ্চলে কিন্তু মাইকিং হচ্ছে, তাহলে আমরা মাইকিংয়ের যে নির্দেশনাগুলো দিচ্ছে সেটা যদি আমরা শুনি এবং সেইভাবে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে ডেঙ্গি যে হচ্ছে প্রধান বাহক যেটা মস্কিটো, এটা তৈরি না হলেই কিন্তু আমরা কিছু রেহাই পাবো। শুধু হয়ে যাওয়ার পরে আমরা যে সতর্কতা নেব সেটা কিন্তু করতে গেলে আমরা এই যে বিপদে পড়তেছি, একটা লোক যখন এসে হসপিটালে ভর্তি হচ্ছে তাহলে কিন্তু তার পারিবারিক যে একটা বাড়ি রেখে হসপিটালে থাকা, তার হচ্ছে যে মানে কি বলবো ইনকাম থেকে শুরু করে সব কিছু ইয়ে করে আসা, সরকারও এটা হচ্ছে প্রতিটা রুগী এই যে ম্যানেজ করার জন্য যে একটা জটিলতায় পড়তেছে, এগুলো সবার একটা সামগ্রিক আমার মনে হয় সচেতনতা দরকার, পরিবার থেকে শুরু করে সবার।